গুড মর্নিং, আজকে 28 তারিখ, 28শে ডিসেম্বর 2023, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 11টা। প্রকৃতি এখন ধূসর হলেও শীতের মিঠে আমেজ গায়ে মেখে বেড়ানোর মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। বাতাসে এখন হিমেল পরশ, রোদ মিষ্টি লাগতে শুরু করেছে। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার কাছেই এক দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশন, সবুজ দ্বীপ। বলা গড়ে হুগলি নদীর ওপরে সবুজ দ্বীপ। হুগলি নদীর ওপর অনেকটা পানের মতো আকৃতির এই সবুজ দ্বীপে গড়ে উঠেছে WBTDCL এর রিসর্ট সবুজ দ্বীপ প্রপার্টি। প্রকৃতির কোলে অপূর্ব এই লোকেশন সারা বছরের যে কোনো সময়ের জন্য পর্যটকদের কাছে দিন দুয়েকের এক দুরন্ত ছুটি কাটাবার জায়গা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজির একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা সকাল 9:30 সময় রওনা দিয়েছি বাড়ির থেকে, সোদপুর থেকে। সোদপুর থেকে সবুজ দ্বীপের ডিস্টেন্স 75 কিলোমিটার মতো। আমরা এখানে দাঁড়িয়ে আছি, খামারগাজী ছাড়িয়ে খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও 15 কিলোমিটার রয়েছে। ডানলপ থেকে সবুজ দ্বীপের সড়কপথে দূরত্ব কম বেশি 90 কিলোমিটার। পুরনো দিল্লি রোড ধরে চলে আসুন আলিখোজা, সেখান থেকে ডান দিকে বেঁকে মগরা মোড় থেকে চলুন STKK রোড ধরে। যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসবেন তারা কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে মগরা মোড় থেকে ধরে নিন STKK রোড। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে প্রতি 2 ঘন্টায় পাবেন কাটোয়া লোকাল। নাবুন সোমরা বাজার স্টেশনে, স্টেশন থেকেই টোটো পেয়ে যাবেন। শিয়ালদহ থেকে দিনে একটাই ট্রেন, সকাল 8:06 কাটোয়া লোকাল। মাত্র 2 থেকে আড়াই ঘন্টাতেই পৌঁছে যাবেন হুগলি নদীর মাঝে এই অপূর্ব সবুজ দ্বীপে। এই গাড়িটা রাজুর গাড়ি, রাজুকে আপনারা সকলে চেনেন। রাজস্থানে এই গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম, যারা রাজস্থান সিরিজের ভিডিও দেখেছেন তারা জানেন। আর এই গাড়ি নিয়ে কদিন আগে আমরা পুরুলিয়া গিয়েছিলাম। আমাদের কিন্তু বেশি সময় লাগলো না এই অবধি আসতে, কারণ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এলাম এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে দুর্দান্ত করে দিয়েছে। যদিও এখনও কয়েকটা ফ্লাইওভার কনস্ট্রাকশন হওয়া বাকি আছে, কমপ্লিট হওয়া বাকি আছে, কিন্তু যে কটা কমপ্লিট হয়েছে এবং রাস্তাটা চওড়া হয়ে 4 লেনের হয়ে গেছে, এখন খুব সুন্দর আসা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। আগের দিনই WBTDCL এর ম্যানেজার আমাদের ফোন করে বলে দিয়েছিলেন গাড়ি কোথায় পার্ক করতে হবে, এটাই এদের নির্দিষ্ট জায়গা। এখানে গাড়ি পার্ক করে আমরা এখন যাব ঘাটের দিকে। আজ রাতের জন্য গাড়ি এখানেই থাকবে। আমরা এখানে গাড়ি পার্ক করে দিলাম, এখন আমরা নৌকা করে ওপারে যাব। এখান থেকে হেঁটে একটুখানি। এখন বাজে 11:53, আমরা ঠিক 2 ঘন্টাতেই চলে এলাম। যারা ট্রেনে আসবেন তারা সোমরা বাজারে নেমে টোটো করে এই ঘাটে চলে আসবেন। এই হলো ঘাট। WBTDCL এর নিজস্ব নৌকা রয়েছে, আপনারা বুকিং করলে ওরা নৌকা পাঠিয়ে দেবে, ওরাই আপনাদের এখান থেকে নিয়ে যাবে। স্থানীয় প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া আপনার হৃদয়কে স্পর্শ করবে এই ছোট্ট জলযাত্রায়। 10 থেকে 12 মিনিটেই পৌঁছে যাবেন সবুজ দ্বীপের জেটিতে। সাইকেলটা নেই রে, ও এখন বাজে 12:36, আমরা এসে পৌঁছালাম সবুজ দ্বীপে। জেটি থেকে নেমে ডান দিকে কিছু স্থানীয় চা আর খাবারের দোকান, আর বাঁদিকে পাঁচিল দিয়ে ঘেরা WBTDCL এর প্রপার্টি। ভেতরেই রয়েছে বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা পার্ক, আর উল্টো দিকেই একটা অ্যাম্পি থিয়েটার। সবুজ দ্বীপে প্রায় 92 একর জায়গায় গড়ে উঠেছে WBTDCL এর এই অনন্য সুন্দর
সবুজ দ্বীপ প্রপার্টি। প্রথম দর্শনেই আপনার ভালো লেগে যাবে এই রিসর্ট। এখানকার প্রত্যেকটা কটেজ মাটির থেকে খানিকটা উঁচুতে, পিলারের উপর। নদীর পার দিয়ে সুন্দর বাঁধাই করা হাঁটার রাস্তাও রয়েছে এখানে। আমরা যেতেই আমাদের স্বাগত জানানো হলো ওয়েলকাম ড্রিঙ্ক দার্জিলিং টি দিয়ে। এই হলো WBTDCL সবুজ দ্বীপে আমাদের ঘর। অপূর্ব আয়োজন। হ্যাঁ হ্যাঁ, আর পৃথিবীর যথারীতি আপ্লুত, তার কারণ হচ্ছে পাশবালিশ। পৃথিবী, হ্যাঁ এটা তো আমি সবসময় বলি, পর্যটন দপ্তরের যেমন সুন্দর ব্যবস্থা সব কিছু, আর তার সঙ্গে আমার মতো যারা পাশবালিশ নিয়ে ঘুমোতে ভালোবাসে তাদের জন্য তো পর্যটন দপ্তরের সব কটা জায়গা ফাটাফাটি। কোলবালিশ আমার প্রিয়। আর দেখুন, পর্যটন দপ্তরের যে কোনো প্রপার্টিতে গেলে আপনি ব্যাগটা পাবেন, এটা মাস্ট। আর এর মধ্যে ডেন্টাল কিট, শেভিং কিট, আচ্ছা সাবান আছে, শ্যাম্পু, শাওয়ার জেল। এদিকে টিভি, যা আমরা দেখি না। এদিকে দুটো সোফা চেয়ার উইথ টি টেবিল, সুন্দর করে সাজানো বেড, আর তোয়ালে দেওয়া হয়েছে, এই যে হ্যান্ড টাওয়েলও দেওয়া হয়েছে দুটো। এদিকে ওয়ার্কিং ডেস্ক, আর এখানে একটা সোফা, এগেইন আরেকটা টেবিল। চা কফির স্যাশে গরম জল করার জন্য ইলেকট্রিক কেটলি আর দুটো এক লিটারের জলের বোতল দেওয়া হয়েছিল। ঘর থেকে বেরুলেই ব্যালকনি থেকে মন ভালো করা দৃশ্য। আর এইদিকে দেখুন, এখানে রয়েছে একটা বড় আলমারি, আর এইদিকে হলো ওয়াশরুম, বিরাট বড় ওয়াশরুম, খুব সুন্দর ব্যবস্থা, গিজার রয়েছে, এদিকে বেসিন, আয়না, সব কিছু ঠিকঠাক। আমরা যে রুমটাতে আছি এটা হচ্ছে সুইট রুম। এই রকম সুইট রুম এই WBTDCL এর সবুজ দ্বীপ প্রপার্টিতে একটাই রয়েছে, এটা যেটাতে আমরা রয়েছি। আর এটা বুকিংয়ের জন্য ওপেন হয় ঠিক 72 ঘন্টা আগে, তার আগে কিন্তু এটা বুকিংয়ের জন্য ওপেন হয় না। আর স্ট্যান্ডার্ড রুম রয়েছে 6টা, দুটো ক্যাটাগরির রুম রয়েছে, স্ট্যান্ডার্ড রুম আর সুইট রুম। এই হলো এখানকার স্ট্যান্ডার্ড রুম। সুইট রুমের থেকে আয়তনে ছোট হলেও যথেষ্ট জায়গা রয়েছে দুজনের জন্য। একটি সোফা, টি টেবিল, সেই সঙ্গে একটি এসি এবং ওয়ার্কিং ডেস্কও রয়েছে, টিভি তো আছেই, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। আর টয়লেটের পাশেই রয়েছে একটি আলমারি জামাকাপড় রাখার জন্য, তোয়ালে, জলের বোতল সব কিছুই দেওয়া রয়েছে এই রুমেও। স্ট্যান্ডার্ড রুম যে 6টা রয়েছে তার বুকিং ওপেন হয় ঠিক 120 দিন আগে WBTDCL এর ওয়েবসাইটে। ভাড়াগুলো বলে দিই, সুইট রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা প্লাস 12% জিএসটি, আর স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 2100 টাকা প্লাস 12% জিএসটি। অপূর্ব সুন্দর জায়গা, প্রথম দেখাতেই কিন্তু ভালো লেগে যাওয়ার মতো জায়গা। কলকাতার এত কাছে এত সুন্দর একটা প্রপার্টি ভাবা যায় না, পাশেই হুগলি নদী বয়ে যাচ্ছে, অপূর্ব। এখানে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে দুরাত স্বচ্ছন্দে, আনন্দে কাটাতে পারেন। গান, গল্প, আড্ডা, হাসি, ঠাট্টা নিয়ে, পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে এখানে আসুন, এখানে সময় কাটান। দারুণ সুন্দর কিন্তু উইকেন্ড ডেস্টিনেশন, শুধু উইকেন্ড না, যে কোনো ছুটিতেই চলে আসুন, ভালোই লাগবে। যদি দুদিনের ছুটি ম্যানেজ করতে পারেন, আর কলকাতা থেকে খুব ইজিলি চলে আসতে পারবেন এখানে। খাঁচার হিতহারচিন পাখি কন্যে আসে যায়, খাঁচার হিতহারচিন পাখি কন্যে আসে যায়, তারে ধরলে পারলে মনোবেড়ি, তারে ধরতে পারলে মনোবেড়ি, আমি দিতাম পাখির পায়ে কমনে আসে যায়।
ভাষার ভিতর অচিন পাখি কমনে আহেদার। পাখিটার এমন ব্যবহার কপালের ফের নহিলে কি আর, পাখিটার এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি মায়া আশার ভিতর অচিন পাখি কমনে আশেদার। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। কাজল ডোবার মতো এখানেও সাইকেলের ফেসিলিটি রয়েছে, আপনারা সাইকেল ভাড়া নিতে পারেন এখানে ঘোরার জন্য দ্বীপের মধ্যে। খুবই সুন্দর, কলকাতার এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য, ছুটি কাটানোর জন্য। একদমই তাই, এবং সত্যি কথা বলতে কি আমাদের এত, আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যে আড্ডা মারার জন্য একটা জায়গা দরকার। আমাদের বাড়িতে বসে বসে আর সময় হয় না, আর এর স্কুল কারের এর অফিস এইসব করে করে আর আমরা তো এসেছি এখানে আড্ডা মারার জন্য। এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুবই ভালো, বলুন। বেশ ভালো সব কিছু, মানে এই যে ওনাদের অ্যারেঞ্জমেন্ট এবং সমস্ত কিছু পুরো কটেজ থেকে শুরু করে যেরকমভাবে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করা হয়েছে খুবই ভালো, খুবই ভালো লাগছে। চারপাশটা সব কিছু মিলিয়ে খুব, মানে একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে খুবই ভালো। বুঝলি, ভালো লাগছে তো? ভালো লাগছে তো? বলো তোমার কেমন লাগছে। তোমার কেমন লাগছে বলো। মিস্টার মল্লিক, কত ভালো লাগছে? থ্যাংক ইউ। আমার নাম অনুপম চ্যাটার্জি, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমাদের লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছ ভাজা আর লোকাল পাবদার ঝোল। এখানে লাঞ্চ আর ডিনারের খরচ আলাদা, ব্রেকফাস্ট ঘর ভাড়ার সঙ্গেই ইনক্লুডেড। লাঞ্চ আর ডিনারের মোটামুটি একটা খরচের হিসেব ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রিয় খাদ্য ডাল আর আলু ভাজা। এখানে চিকেন, মাটন আর এগ থালিও অ্যাভেলেবল, খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আপনারা চাইলে থালিও অর্ডার করতে পারেন। সত্যি আমি ভেবেছিলাম বোধ হয় চালান, সেটা বোধ হয় না, লোকালই হবে, খুব ভালো। দেখা যাক সবুজ দ্বীপের লঙ্কার কত তেজ। না আছে হালকা, হ্যাঁ মানে সঙ্গে সঙ্গে উপলব্ধি করা যাচ্ছে না, একটু পরে গিয়ে বুঝতে পারবে। তবে আলু পোস্ত যথারীতি দারুণ। অ্যাকচুয়ালি কী হয়েছে, টুরিস্ট আমরা কালকে যাদের বুকিং থাকে তাদের জন্য আজকে রাত্রে আমরা বুকিং করে তাদেরকে ফোন করে জানতে চাই যে আপনারা কীভাবে আসছেন, ট্রেনে আসছেন কি রোডে আসছেন, আমার গ্যারেজ ফেসিলিটিস আছে, আর অ্যাট দ্য সেম টাইম আপনাদের লাঞ্চ অর্ডারটা আমাকে দিয়ে দিন। কজন আছেন, কী লাঞ্চ নেবেন, জেনারেল একটা লাঞ্চের অর্ডার তাদের কাছ দিয়ে নিয়ে নিই, যাতে কি না ওনারা এসে কোনো অসুবিধা না একটা সাধারণ ঘরোয়া লাঞ্চ পেতে পারেন। আর আমরা ডেলি ওটার বেশি
করেই আমরা সেই বাজার হাটগুলো হয় বা রান্নাটা হয়, এটাই হচ্ছে এখানকার থিওরি অ্যাকচুয়ালি। খুব সুন্দর ঘরোয়া খাওয়া দাওয়া, দারুণ সুন্দর আলু পোস্ত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, সব কিছুই দুর্দান্ত। পাবদা মাছটা খাবো এবার। খাওয়ার দাওয়ার নিয়ে কোনো কথা হবে না, সত্যিই ওনারা যেটা দাবি করছেন বা বললেন যে একদম ঘরোয়া খাওয়ার, একদমই তাই, একদমই ঘরোয়া খাওয়ার। দেখা যাক এবার পাবদা কেমন হয়েছে। এই হচ্ছে পাবদার সাইজ। একদম লোকাল পাবদা, সাইজ দেখি বোঝা যাচ্ছে। শেষ পাতে গরম গরম নরেন গুড়ের রসগোল্লা, তুল তুলে নরম, মুখে দিলে গলেই যাবে কিন্তু আমার জিভটাও পুড়তে পারে, সেই জন্য একটু রয়েছে হয়ে খাচ্ছি আর কি। আহা, এতক্ষণে বলা যায় যে পুরোপুরি তৃপ্তি হলো আর, মানে শেষ পাতে একটু মিষ্টি না খেলে তৃপ্তি হয় পুরোপুরি, এই হচ্ছে ব্যাপার। যারা এখানে এসে এক রাত বা দুরাতের জন্য থাকবেন তারা আশেপাশে কোন কোন জায়গাগুলো বেরিয়ে নিতে পারেন সেটা বলে দিচ্ছি। এখান থেকে খুব কাছে কিন্তু কালনা, এখানে এক রাত যদি থাকেন পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যান, গিয়ে কালনার 108 শিব মন্দির, কালনা জমিদার বাড়ি এগুলো দেখে নিতে পারেন। সেই সঙ্গে গুপ্তিপাড়াতে জগন্নাথ দেবের সুন্দর মন্দির রয়েছে, আর এখানে এই সোমরা বাজারে রয়েছে দুটো খুব সুন্দর মন্দির, তার মধ্যে একটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির যেটা তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। তো এই জায়গাগুলো আপনারা এখানে থেকে কিন্তু বেরিয়ে নিতে পারেন। আরও একটা সাজেশান দিই আপনাদের, যারা নবদ্বীপ বেড়াতে যান, মায়াপুরে বেড়াতে যান, তারা যদি দুরাতের জন্য মায়াপুরের প্ল্যান করেন তাহলে ফার্স্ট রাত কিন্তু এখানে স্টে করতে পারেন। আপনারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসুন বা ট্রেনে করে আসুন, যেভাবেই আসুন না কেন ফার্স্ট রাত এখানে স্টে করুন। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে কালনার মন্দির দেখে, 108 শিব মন্দির দেখে চলে যান মায়াপুর। তৃতীয় দিন আপনি মায়াপুরে কাটান, দ্বিতীয় রাত মায়াপুরে কাটান, তারপরের দিন মায়াপুর থেকে আবার ব্যাক করে কলকাতা যেতে পারেন। তো এই ট্যুর প্ল্যানটা কিন্তু খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান হতে পারে দু রাত তিন দিনের। এখন বাজে ঠিক 3টে, আমরা ঘণ্টাখানেক বিশ্রাম নেব, 4টের সময় নৌকো আসবে। এখানে নৌকো ভাড়া করা যায়, নৌকায় চড়ে সানসেটের সময় আপনি হুগলি নদীর ওপরে বেড়াতে পারেন। তো আমরা বলেছি নৌকার কথা, নৌকা আসবে ঠিক 4টে, আমরা ঘন্টা দেড়েক নৌকায় ঘুরবো এবং সানসেট দেখব। আর নৌকার প্রয়োজন হলে ম্যানেজারকে বলে দিতেই হবে, উনি ব্যবস্থা করে দেবেন। 400 টাকা লাগে নৌকা ভাড়া। এখন বাজে ঠিক 4টে, নৌকা চলে এসেছে ঘাটে, আমরা এখন ঘাটের দিকেই যাচ্ছি সাইকেলে করে। বিত্রজিৎ কেমন লাগছে সাইকেলের অভিজ্ঞতা? খুবই ভালো, মানে বহুকাল পরে চালাচ্ছি। এই বোধহয় প্রথমবার আমি সাইকেল চালাতে চালাতে ব্লগ করছি। হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক কথা। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, এখানে বাচ্চাদের নিয়ে এলে কিন্তু দারুণ এনজয় করবে বাচ্চারা। আর যারা সাইকেল চালাতে ভালোবাসে, আজকাল তো রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া যে বাচ্চাদেরকে ছাড়তেও ভয় হয়, তো এইখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে ওরা কিন্তু দারুণ এনজয় করবে, সাইকেলও চালাতে পারবে, খেলতে পারবে। এখানে পার্কও রয়েছে, এই দেখুন দারুণ। বেশ সুন্দর অভিজ্ঞতা।
ফিরে এলাম আমরা নৌকাবিহার থেকে। এখানে প্রচুর পাখি, পাখির ডাক কি শুনুন, সব পাখি ঘরে ফিরছে এখন, প্রচুর প্রচুর পাখি, প্রতিটা গাছে অসংখ্য পাখি, শয়ে শয়ে পাখি। এখানে জানি না দেখতে পাচ্ছেন কি না, এই প্রত্যেকটা গাছে পাখি বসে রয়েছে, সব ঘরে ফিরছে এখন। অসম্ভব রকমের ভালো একটা জায়গা, এক দুদিনের ছুটি কাটানোর জন্য বারবার বলছি এটা, কলকাতার এত কাছে এক দুদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। মিথ্যজিৎ, তোমার সেই গানটা হয়ে যাক, নিয়ে আসো গিটার এখানে, এখানে শুনুন মিথ্যজিতের গানের একটা ছোট্ট অংশ, মিথ্যজিতের নিজের লেখা আর নিজের সুর করা, একদম এই পরিবেশের সঙ্গে মানানসই একটা গান লিখেছিল মিথ্যজিৎ। সেদিন ছিল পূর্ণিমা, কি অপূর্ব মায়াময় পরিবেশ ছিল রাত্রিবেলা, দেখুন একবার। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর মাটন, যথারীতি অনবদ্য। একদম সিম্পল, আদা পেঁয়াজ বাটার উপরে ঝোল, সাথে গরম মশলার হালকা গন্ধ, দারুণ সুন্দর। গুড মর্নিং, এখন বাজে সকাল 9:45, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সকালে সাংঘাতিক কুয়াশা ছিল। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরবো কালনার উদ্দেশ্যে। আমরা দুজনেই পিপু পিসু, সকালবেলা 6টার সময় পৃথ্বীকে বললাম, পৃথ্বী ওঠ সূর্যোদয় দেখি, পৃথ্বী আবার উল্টো পারে দেখা যাবে না, আমি জানি ঘন কুয়াশায়, তখন খাটনি করে উঠবোটা কেন ভাই কুয়াশা দেখার জন্য। দারুণ সুন্দর ঘুম হয়েছে রাত্রিবেলা। আর একটা কথা, বর্ষাকাল বা গরমকালেও কিন্তু এই জায়গাটা দুরন্ত হবে, গরমকালে গঙ্গার হাওয়া দারুণ বইবে, প্রত্যেকটা ঘর এসি, সকাল সন্ধে কিন্তু দুর্দান্ত লাগবে। আর বর্ষাকালে তো খুব খুব সবুজ হয়ে যাবে এই জায়গা,
এরকম নয় যে শুধু শীতকালেই এই জায়গায় ছুটি কাটাতে আসতে পারবেন, বর্ষাকাল বা গরমকালেও কিন্তু এই জায়গা দারুণ হবে। ক্রিসমাস নিউ ইয়ারে এটা তো বানতা হ্যায়। পৃথ্বীজিতের প্রিয় জিনিস লুচি এবং সাদা আলুর তরকারি, সাথে কলা অমলেট আর রসগোল্লা। আহা কেমন? হ্যাঁ যথারীতি সাংঘাতিক ভালো, বাড়ির মতো পুরো টেস্ট যেটা বলছিলাম আমরা। দুর্দান্ত ব্রেকফাস্ট হলো। এখন বাজে 10:30, কালনায় 12:30 থেকে 4:30 অবধি মন্দিরগুলো বন্ধ থাকে, আমাদের 12:30 মধ্যে পৌঁছে যেতে হবে। আশা করা যায় পৌঁছে যাবো, এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না, 1/2 hour, মানে ওপারে যাওয়ার পর 1/2 hour গাড়িতে। বাজার ঢুকছে, কী কী আছে? মাংস আছে, চিকেন আছে, মটন আছে। ও রোজকারটা রোজকার, ব্রেড, কলা, দারুণ টিফিন। ওকে, এগুলো আসে কোথা থেকে? ওই উপরে বাজার আছে, আমাদের লোকাল স্টেশন সোমরা বাজার, বাজার থেকে সোমরা বাজার স্টেশনের গায়ে। আচ্ছা ঠিক, খুব ভালো। এই যে টাটকা টাটকা খাওয়াচ্ছেন, এটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ প্রতিদিন আসে, বললাম আগের দিনও বলেছি, এটাই আমাদের থিওরি, প্রতিদিন টাটকা টাটকা খাওয়াবো। ঠিক, আমাদের বাসি নেই, সব প্রতিদিন টাটকা, সবজি থেকে মাছ মাংস। গ্রেট, দারুণ কাটলো এক রাত। আমরা WBTDCL কে আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের এই ট্যুর এবং ভিডিও স্পন্সর করার জন্য। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ, আবার আসবো, আবার আসবো, একদম ভালো থাকবেন, দেখা হবে আবার, একদম গেলাম, দেখা হবে, দেখা হবে আবার, ভালো থাকবেন। বলাগড় থেকে কালনার ডিস্টেন্স হচ্ছে 17 kilometers মতো, আধ ঘন্টা লাগবে। এখন বাজে 11:00, 12:00 থেকে মন্দির বন্ধ হয়ে যায়, দেখা যাক পৌঁছাতে পারি কি না। আমরা স্টেট হাইওয়ে থেকে ডান দিকের রাস্তা নিলাম, কালনা পান্ডুয়া রোড। এখান থেকে আরও কিলোমিটার দেরেক যেতে হবে, সামনেই রেল লাইন। বেশ ঘিঞ্জি জায়গা, তবে গাড়ি পার্কিং পেয়ে গেছি। এখন বাজে 11:32। এখন আছি অম্বিকা কালনার 108 শিব মন্দির চত্বরে। এদিকে হচ্ছে রাজবাড়ি, এটা দক্ষিণ দিক, আর ঠিক উল্টো দিকে উত্তর দিকে হচ্ছে 108 শিব মন্দির। এই 108 শিব মন্দির তৈরি হয়েছিল 1809 সালে, তৈরি করেছিলেন মহারাজা তেজাচন্দ্র বাহাদুর। আমরা আগে ঢুকছি শিব মন্দিরে। এখানে কোনো টিকিট নেই, কিন্তু যাদের ভিডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও ছবি তুলতে গেলে 25 টাকা করে পার ক্যামেরা আপনাকে টিকিট করতে হবে, সেটা আমরা করে নিয়েছি। দুটো ক্যামেরার জন্য 50 টাকা, এখানে জুতো ছেড়ে ঢুকতে হবে। জুতো রাখার জন্য কোনো রকম কোনো কাউন্টার নেই, নিজ দায়িত্বে জুতো রেখে ঢুকতে হবে, জানি না কী হবে। আমাদের ওখান থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা ভাবছিলাম যে মন্দির খোলা পাবো কি না, কারণ আগে নিয়ম ছিল যে 12:00 মন্দির বন্ধ হয়ে যাবে। তবে এখন যে নতুন নিয়ম হয়েছে তাতে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই, সারাদিনই মন্দির খোলা, কাজেই আপনারা যখন খুশি এখানে আসতে পারেন। এই যে এখানে 108টা শিব মন্দির রয়েছে, এটা কিন্তু দুটো সার্কেলে রয়েছে, কনসেন্ট্রিক সার্কেল, সমকেন্দ্রিক সার্কেল। একটা রেডিয়াস কম, যেটা ছোট সার্কেল সেটা মাঝখানে, তার মধ্যে রয়েছে 34টা শিব মন্দির, আর বাইরের সার্কেল এখানে রয়েছে 74টা শিব মন্দির, যেটা বললাম সমকেন্দ্রিক সার্কেল দুটো। ওপর থেকে দেখাতে পারলে খুব সুন্দর লাগতো, কিন্তু এখানে ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ, সেই জন্য আমরা ড্রোন ওড়াতে পারছি না। ওপর থেকে যদি দেখানো যেত তাহলে দেখতে পেতেন যে দুটো কনসেন্ট্রিক সার্কেলে মন্দিরগুলো রয়েছে। বাইরের এই যে 74টা শিব মন্দির রয়েছে, এখানে প্রত্যেকটা শিবলিঙ্গ অল্টারনেটিভভাবে সাদা এবং কালো পাথরের, মানে একটা শিবলিঙ্গ সাদা পাথরের, তারপরেরটা কালো পাথরের, আবার তারপরেরটা সাদা পাথরের, এভাবে 74টা মন্দির চারদিকে রয়েছে। আর ভেতরে যে 34টা মন্দির রয়েছে সেখানে প্রত্যেকটা শিবলিঙ্গ সাদা পাথরের। আরেকটা কথা, এখানে সব মন্দিরের শিবলিঙ্গ কিন্তু উত্তরমুখী। এই সার্কেলের একদম সেন্টারে আছে হচ্ছে একটা ইদারা,
বিরাট বড় এই দাঁড়া এক্সপ্লোরার শিবাজি সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দাদাকে, ফলো করবেন দাদার পেজটা, এগুলো অনেক উপকৃত হবেন। ট্যুর সম্বন্ধে বিভিন্ন রকম মেসেজ সম্বন্ধে ট্যুরে পেয়ে যাবেন আপনারা। আপনার নামটা বলুন। আমার নাম মহুয়া দে, আমি হাওড়া থেকে আসছি। 108 শিব মন্দির দেখে নিয়ে আমরা ঢুকলাম ঠিক উল্টো দিকে জমিদার বাড়ির চত্বরে। জমিদার বাড়িতে ঢুকেই বাদিকে প্রতাপেশ্বর মন্দির। এটা হলো ছাদবিহীন রাসমঞ্চ, মাঝখানে ঠাকুর দালান। এটা হলো রূপেশ্বর টেম্পল, এটার আর্কিটেকচারটা খেয়াল করুন, ইউরোপিয়ান স্টাইলের কিন্তু ইনফ্লুয়েন্স রয়েছে এখানে। সারা পৃথিবীতে 5টা 25 রত্ন মানে 25 চূড়ার মন্দির আছে, তার মধ্যে দুটোই এখানে, এই যে একটা আর এই যে একটা। এই 25 রত্ন মন্দিরের একটি হচ্ছে কৃষ্ণচন্দ্রজির মন্দির, আর একটি লালজির মন্দির। আমরা প্রথমে ঢুকলাম কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। এই কৃষ্ণজির মন্দির তৈরি করা শুরু হয়েছিল 1751 সালে, শেষ হয় 1755-তে। টেরাকোটার অপূর্ব কাজ দেখে মোহিত হয়ে যেতে হয়। মূলত রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এই মন্দিরের দেওয়ালগুলিতে। এই চত্বরে যেটা বললাম একটু আগে, দুটো 25 রত্ন মন্দির রয়েছে, একটা তো দেখালাম কৃষ্ণজির মন্দির, আর একটা হচ্ছে এই মন্দির লালজির মন্দির। আসুন। এই লালজি মন্দিরে প্রত্যেক দিন ভোগ পাওয়া যায়, দুপুর 2টোর সময় ভোগ দেওয়া হয়, তবে আগে এসে কুপন কাটতে হবে, 100 টাকা পার হেড কুপন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এখানে ভোগ ডিস্ট্রিবিউশন করা হয়, তো সকালবেলা যদি আসেন তাহলে আগে এসে ভোগের কুপনটা কেটে নেবেন। এখন ঘড়িতে 12:40, আমরা এবার যাব কালনা পোস্ট অফিসের উল্টো দিকে, অম্বিকা সুইটসে। কালনার মিষ্টি কিন্তু জগৎ বিখ্যাত, এখানে 3টে জিনিস সাংঘাতিক পপুলার, একটা হচ্ছে মাখা সন্দেশ, তারপর ক্ষীরকুলি আর ছানার মুরকি। এখানে তো খাবোই আমরা, আর বাড়ির জন্য নিয়ে যাব, আর অবশ্যই আপনাদেরকেও দেখাবো। চলো পৃথ্বীজিৎ, চলো চলো এবার খানিকটা মিষ্টি মুখ করা যাক। চলো, যদিও সকালে এক প্রস্ত মিষ্টি মুখ আমি করেছি, তবুও মিষ্টিতে আমার কোনো আপত্তি নেই। আমার আছে। এই পোস্ট অফিস আর অম্বিকা সুইটস হচ্ছে চক বাজারে, সাংঘাতিক কনজেস্টেড জায়গা, গাড়ি ওখানে পার্ক করার কোনো জায়গাই ছিল না। আমরা একটু এগিয়ে একটা মন্দিরের পাশে গাড়ি পার্ক করলাম, তারপর এখন হেঁটে যাচ্ছি। এই হচ্ছে কালনা পোস্ট অফিস, আর ওই হচ্ছে মা অম্বিকা সুইটস মেইন ব্রাঞ্চ।
দোকান 50 বছরেরও বেশি পুরনো। এখানের বিখ্যাত হচ্ছে তিনটে জিনিস। দাদা কী কী আপনাদের বিখ্যাত বলুন, একটা তো মাখা সন্দেশ, আর ছানার, আচ্ছা ছানার মুড়িটার কথা আমি শুনেছি, সেটাও খাবো। ছানার ক্ষীরপুলিটা কোনটা? আচ্ছা ক্ষীরপুলি শেষের দিকে, কেন ওটা তো গুড়ে। আচ্ছা মাখা সন্দেশও একটু দিন আমাকে, 50 গ্রাম জাস্ট, একটু টেস্ট করব আর বাকিটা বাড়ি নিয়ে যাব। আর এখানে এটা হচ্ছে মাখনার লাড্ডু, ওয়াও। থ্যাংক ইউ। মাখনার লাড্ডুটা আগে দেখি, ভালো পদ্মফুলের বেশি মাখনা, ডাল মাখনি খেয়েছিস? পিতৃজিৎ মাখনা জানতো না, বাবুন এবার কত কিছু জানে না, খালি গান, গানা খালি গানা আর টানা বানা এই নিয়ে থাকে। যাক গুড়ের মাখা একদম সঠিক সিজনে সঠিক জিনিস। দেখো একবার সঠিক সিজনে সঠিক জিনিস সঠিক জায়গায় ফাটাফাটি। এটা রাত্রিবেলা একটু গরম রুটি দিয়ে খেতে হবে, বুঝছিস? দারুণ খেতে, খুব সুন্দর। মিষ্টিটা একটু বেশি, মিষ্টিতে তো মিষ্টি হবে, সেটা নিয়ে আমি একদমই চিন্তিত না। ওটা নিয়ে শিবাজি চিন্তা করে মিষ্টিতে মিষ্টি নিয়ে, আমি করি না, অবশ্যই খুব ভালো। এই সময় নরেন্দ্রের মাখা সন্দেশ, আহা অমৃত। এই হচ্ছে ছানার মুড়কি, টেস্ট করে দেখি একটা বাড়ির জন্য নিয়ে যাব। এটা দারুণ, এটা চন্দননগরও খুব ভালো পাওয়া যায়, চন্দননগর ভদ্রেশ্বরে এই ছানার মুড়কি বেশ ভালো। এটাও ভালো, তবে একসঙ্গে অনেক রকম খেলে একটু টেস্টটা মুখের মধ্যে গিয়ে তাল গোল পাকি যায়, এই যা। ছানা ভাজাও নিয়ে নিলাম, এটা তরকারি করার জন্য দারুণ সুন্দর, এটা 250 করে নিয়ে নিলাম। আর ছানার মুড়কি যেটা মিষ্টি সেটাও নিচ্ছি 200 গ্রাম করে, আর মাখা সন্দেশ আর কাঁচাগোল্লা ওগুলোও নিচ্ছি। আচ্ছা এটা কত করে শ দাদা? ছানার মুড়কি যেটা মিষ্টি সেটা হচ্ছে 28 টাকা শ, আর তরকারি করার জন্য যে ছালা ভাজা এটা হচ্ছে 50 টাকা শ। মাখা সন্দেশ শ কত? 28 টাকা মাখা সন্দেশও, 28 টাকা শ। এখন বাজে 1:30, আমরা বাড়ির পথ ধরেছি, রয়েছি স্টেট হাইওয়ে 6-এর উপরে, মানে যেটা আগে ছিল এসটিকে রোড। আর এই বাড়ির পথে ফিরতে ফিরতে যদিও আমরা চোখে দেখছি না, কিন্তু আমাদের দুদিকে প্রচুর সর্ষে ফুল আছে। আর এইবারে সময়ের অভাবে কান্নার ভিডিওটা পুরো করা গেল না, কান্নায় ভবা পাগলার আশ্রম আছে, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মন্দির আছে। মানে আমাদের ইচ্ছে থাকলো এর পরবর্তী কোনো সময় কান্নায় এসে শুধু কান্নার ওপর একটা ভিডিও করার, অবশ্যই সেটা প্রতিশ্রুতি রইল আমাদের তরফ থেকে। ভালো থাকবেন সকলে, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও, আর আপনারা আশেপাশে কোন কোন গুরুত্বপূর্ণ অঞ্চল দেখতে চান, যদি আপনাদের সাজেশান থাকে কিছু এই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে তুলে ধরতে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দারুণ আনন্দে থাকবেন, নতুন বছর সবার দারুণ কাটুক, কিন্তু যাই হয়ে যাক সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি রাখতে অবশ্যই ভুলবেন না, মনে রাখবেন। ঠিক, ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার আগাম। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আপনাদের ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।